shit. Wow. শীত বাংলা সনের পঞ্চম ঋতু। পৌষ ও মাঘ মাস এই দুই মাস মিলে শীতকাল। শীতকাল প্রধানত শুষ্ক এবং দিনের তুলনায় রাত হয় বড়। আশ্বিনের শেষ দিকে ঘন কুয়াশা যেন নিয়ে আসে শীতের আগমনী বার্তা। ডিসেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি শীতকাল হলেও বাস্তবে নভেম্বর থেকেই হালকা শীত অনুভূত হয়। শীতকালে অনেক ফুল ফোটে। এ সময় ঘন কুয়াশায় ঢেকে যায় চারদিক, হিমেল বাতাস বয় চারদিকে। হিমেল বাতাসে কাঁপতে থাকে শীতার্ত মানুষজন। সারি সারি খেজুর গাছে তখন ঝুলতে থাকে রসের ভার। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রসের ভার এবং ফুলের মধু সংগ্রহে নেমে যায় মৌমাছিদের দল। সে সময় ঘাসের ডগায় জমে থাকে শিশির বিন্দু। উত্তর দিগন্তে হিমালয়ের বরফচূড়া থেকে ছড়িয়ে পড়ে হিমশীতল নিঃশ্বাস। পৃথিবী কেমন যেন জড়সড় হয়ে যায় এই শীতে। সূর্যের আলোয় সবুজ মাঠগুলোকে মনে হয় কে যেন মুক্তোর দানা ছড়িয়ে রেখেছে। সর্ষের ক্ষেতগুলোকে মনে হয় হলুদের সাগর। এই সময় গ্রাম বাংলার কৃষকের ঘরে হেমন্তের নতুন ধান ওঠার সঙ্গে সঙ্গে শুরু হয় পিঠে বানানোর ধুম। শীত কারোর জন্য হয় আশীর্বাদ, আর কারোর জন্য হয় কষ্টের। শহরে যারা কংক্রিটের দালানে বসবাস করেন তাদের কাছে শীত আশীর্বাদ। দিনের বেলায় তারা গরম পোশাক পরিচ্ছদ পরে চলাফেরা করেন, রাতের বেলায় লেপ কিংবা কম্বল গায়ে দিয়ে পরম সুখে নিদ্রা যাপন করেন। পক্ষান্তরে দরিদ্র ও ছিন্নমূল মানুষের জন্য শীতকাল বড় কষ্টের বার্তা নিয়ে আসে। তারা ছেঁড়া কাঁথা, কম্বল ও পাটের বস্তা দিয়ে শরীর আবৃত করে শীত নিবারণের চেষ্টা করেন। অনেকে খড় বিচালি ডালপালা জ্বালিয়ে শীতের সঙ্গে যুদ্ধ করেন। শীত জুড়ে আপনার সঙ্গী যত ধরনের ফ্যাশনেবল পোশাক হোক না কেন, ঘুমের সঙ্গী হিসেবে আর শীতকে হার মানাতে চাই লেপ কিংবা কম্বল। হাড় হিম করা ঠান্ডা থেকে রেহাই পেতে অনেকেই শীতের শুরুতে লেপ তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন। কেউ নতুন তুলো দিয়ে সম্পূর্ণ লেপ তৈরি করে থাকেন, আবার অনেকেই আগের গুছিয়ে তুলে রাখা লেপের তুলা ধুনে নতুন রূপ দেন পুরানো সেই শীতের সঙ্গীকে। বাঙালির শীত কাতুরের হৃদয়ে লেপের স্থানই আলাদা। তাই সেই সময় লেপ তোষকের দোকানে দেখা যায় লাল আভার ছড়াছড়ি। কিন্তু কখনো ভেবে দেখেছেন লেপ বানাতে লাল কাপড় ব্যবহার করা হয় কেন? শোনা যায় লাল কাপড়ে লেপ তৈরি শুরু হয় বাংলা, বিহার ও ওড়িশার নবাব মুর্শিদ কুলির আমল থেকে। সেই সময়েই লাল মখমলের কাপড় দিয়ে লেপ তৈরি শুরু হয়। মুর্শিদাবাদে লম্বা কার্পাস তুলোর চাষ হতো। সেই তুলো লাল রঙে চুবিয়ে মোলায়েম মখমলে কাপড়ে ভরা হতো আর সুগন্ধির জন্য ছিটিয়ে দেওয়া হতো আতর। কিন্তু সেই সময় মখমল ও সিল্কের দাম সাধারণের হাতের বাইরে ছিল, তাই সাধারণ মানুষ সে সময় লাল কাপড়েই ভরা শুরু করলো তুলো। এই গল্প প্রচলিত রয়েছে আজও ধনুরীদের একাংশের কাছে। সেই থেকেই নাকি লাল কাপড়ে লেপ বানানোর রীতি চলে আসছে। তবে এই মতের বিরুদ্ধে মত কম নয়। কেউ কেউ বলেন লেপ কখনো ধোয়া যায় না, তাই গাঢ় রঙের লাল কাপড় ব্যবহারের ফলে ময়লা কম দেখা যায়। অনেকেই আবার মনে করেন এসবই নিছক গল্প, ইতিহাস বা ঐতিহ্য নয়, এ কেবল রীতি ছাড়া আর কিছুই নয়, বরং ব্যবসার খাতিরে দূর থেকে ক্রেতার দৃষ্টি আকর্ষণ করতেই নাকি লাল কাপড়ে মুড়ে রাখা হতো শীতের লেপ।
তবে কারণ যাই হোক, হেমন্ত পেরিয়ে শীতের দিকে এগুলোই যে মন একটু লেপ লেপ করবে তা অস্বীকার করতে পারবে না কেউই। এবার আসি যত্নের ব্যাপারে। লেপ যদি আপনার শিমুল তোলার হয়ে থাকে তাহলে রোদে দিন, এতে লেপের উপর থাকা ধুলো পরিষ্কার হয়ে যাবে এবং ব্যবহার উপযোগী হবে। লেপের যদি কভার থাকে তাহলে সেটি ধুয়ে দেবেন, এক সপ্তাহ পরপর লেপের কভার বদলে দেওয়া ভালো। লেপ পরিষ্কার না থাকলে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা প্রবল হয়।